তোমাদের মনে এখন অনেক প্রশ্ন রয়েছে যে পোয়েম থেকে কোনগুলো করব। তো দেখো তোমাদের প্রথমে বলে রাখি যে পোয়েম থেকে পাঁচটা চ্যাপ্টার আছে সেই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের করতে হবে দুটি লং কোয়েশ্চেন তাহলে যদি আমরা তিনটে টপিক ভালো করে লং কোয়েশ্চেন করতে পারি তার মধ্যে দুটি কমন লাগাতে পারবো অথবা কেউ যদি দুটোর দুটোই করে সেও লাগাতে পারবে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একদম হুবহু তোমরা কোনো না কোনো স্কুলে পাবে তাহলে কনফিউশনটা তোমাদের কোথায় যে প্রত্যেক স্কুলের প্রশ্নটা তো প্রত্যেকের কি আলাদা আলাদা হবে কেউ আমরা জানি না যে কোনটা হবে তবু আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হানড্রেডের হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবেই এবং সেই প্রশ্নগুলো বলবো তার সঙ্গে ট্রিক্স বলবো একটা কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সার তোমরা তৈরি করবে একটা প্রশ্ন থেকে উত্তর থেকে ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে আর একবার বলি যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবে না আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে তাহলে সবাইকে আরও একবার স্বাগত জানাই চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি প্রথম যে তিনটে চ্যাপ্টার থেকে আমি সাজেশান তোমাদের দেব অথবা আমি চারটে বলবো তোমরা যেখান থেকে পারো তোমার দুটো অ্যান্সার করবে অথবা কেউ তিনটে করবে সুবিধার্থে যে দুটো আমাদের আমরা করব। দেখো প্রথমে কি আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সবাই জানি আমরা লং কোয়েশ্চেন পাঁচ নাম্বার করে পড়বে পাঁচ দুগুণে দশ নাম্বার করতে হবে প্রথমেই দেখো প্রথম চ্যাপ্টার যে কী ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে তাই তো ওয়েস্ট ওয়ার্সওয়ার্থের যে কবিতা আছে ওয়েস্ট মিনিস্টার ব্রিজ তো সেখান থেকে যে আপন ওয়েস্ট আমি আচ্ছা আপন লিখে আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ যে প্রশ্নগুলো বলবো একদম প্রত্যেকটা একটাই প্রশ্ন যদি কেউ করতে পারো শুধুমাত্র একটা হাউ ডাজ দ্য সাইট দেখো প্রশ্নটা দেখে নাও হাউ ডাচ দ্য সাইট হাউ ডাজ ইন ইটস মেজেস্টি ইন ইটস মেজেস্টি ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা করবে অথবা তোমাদের আমি অর দিয়ে বলছি দেখো এই অর অর্ তোমরা কি করবে এ সাইট লাইনটা দেখো এ সাইট শো টাচিং এ সাইট শো টাচিং ইন ইটস মেজেস্টি এই যে লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ইন ইটস মেজেস্টি বুঝে গেল এই লাইন থেকে তোমরা যে প্রশ্ন পাবে হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হেয়ার হোয়াট ইজ দ্য সাইট হোয়াট ইজ দ্য সাইট রেফার্ড হোয়াট ইজ দ্য সাইট রেফার্ড টু হেয়ার এর সঙ্গে পাঠে প্রশ্ন থাকবে হাউ ডাজ দ্য পোয়েট ডেস্ক্রাইব দ্য সাইট হাউ ডাচ দ্য পোয়েট হাউ ডাজ দ্য পোয়েট ডেস্ক্রাইব দ্য সাইট ডেসক্রাইব দ্য সাইট ওকে এই প্রশ্নটা এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো অর্থাৎ যদি কেউ একটা প্রশ্ন করে আরও দেখো অর বলছি অর দিয়ে আমি প্রশ্নগুলো পরপর বলে যাচ্ছি তোমরা এখান একটাই করবে জাস্ট এবার একটা করলে সবগুলো অ্যান্সার আমরা পারবো প্রত্যেকটা অ্যান্সার আর কি অর আছে আবার আমি অর দিলাম দেখো কত সুবিধা তোমাদের ডবল কোয়ারেশনের মধ্যে রাখেছি আর্থ হ্যাচ নট এনিথিং লাইনটা ফার্স্ট লাইন ছিল আর্থ হ্যাচ নট এনিথিং

হাউ ডাজ পোয়েট এস্টাব্লিশ দা ওয়াট ফেয়ার এই ফেয়ার শব্দটা কীভাবে তিনি এস্টাবলিশ করেছেন বর্ণনা করো তার মানে ওটাই পড়তে হবে সব প্রত্যেকটা অ্যান্সার আবারও অর্ দিচ্ছি দেখে নাও একটা প্রশ্ন করবো প্রত্যেকটা স্কুল থেকে আমরা কখন পাবো হাউ দ্য দ্য সিটি অফ লন্ডন এর সঙ্গে থাকছে হাউ ডাজ হাউ ডাজ দ্য পোয়েট হাউ ডাজ দ্য পোয়েম দ্য সিটি অফ লন্ডন দ্য সিটি অফ লন্ডন ঠিক আছে এই প্রশ্নটা তোমরা করবে অথবা গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দেখো তাহলে শেষ মেয়ে একটা পেলাম গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অফ দ্য পোয়েম দেখো আমি প্রশ্ন কটা দিলাম দিয়েছি এক দুই তিন চার পাঁচ কিন্তু প্রশ্ন আমরা যদি কেউ এটা করো তাহলে এগুলো করার দরকার নেই প্রত্যেকটা একই অ্যান্সার যদি একটা অ্যান্সার রেডি করো প্রত্যেকটা কিন্তু একই অ্যান্সার তাহলে এই পাঁচ রকমের প্রশ্নের মধ্যে তোমরা কোনো না কোনো একটা প্রশ্ন তো পাবি সিওর এটা তাহলে একটা প্রশ্ন ভালো করে করো দেখবে এখান থেকে কমন তোমরা পেয়ে গেছো প্রত্যেকে প্রত্যেকেই পেয়ে গেছো এবার আছে মিটিং অ্যাট নাইট দেখে নাও মিটিং অ্যাট নাইট মিটিং অ্যান নাইট থেকে যেগুলো করব সেই প্রশ্নগুলোর মধ্যে কি থাকবে দেখো মিটিং এ নাইটের মধ্যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন ঠিক একই রকম একটা প্রশ্ন অর দিয়ে আমি করাবো থাকছে এভেলুইট মিটিং এর নাইট অ্যাচ এ লাভ পোয়েম মিটিং এর লাইটটা লাভ পোয়েম বিচার করো দেখো এভেলুইট দ্য মিটিং এট নাইট দ্য মিটিং অ্যাট নাইট অ্যাচ এ লাভ পোয়েম এই প্রশ্নটা খুব ভালো করে করবে কিন্তু বিচার করো লাভ পোয়েম হিসেবে এটা কতটা যুক্তিযুক্ত বিচার করতে হবে তার সঙ্গে থাকছে গিফট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট কী করবে গিফট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অর্থাৎ সারাংশ গিফট দ্য সাবস্টেন্স গিফট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম মিটিং এট নাইট মিটিং নাইট ঠিক আছে তাহলে অর অথবা দিয়ে কিন্তুই করতে হচ্ছে প্রত্যেকটা আবার একটা অর আছে কি সেই প্রশ্ন দেখে নাও ডেসক্রাইব দ্য লাভার্স জার্নি বলেছে ডেসক্রাইব ডেসক্রাইব দ্য লাভার্স জার্নি ও ইউ আর এন ওয়াই জার্নি দেখো এখান থেকে তিনটে প্রশ্ন আমি দিলাম যে কোনো একটা যদি সাবসেস ভালো করে করি প্রত্যেকটা অ্যান্সার যা পড়ুক এর বাইর থেকে পড়লেও তোমরা পারবে যদি সেভাবে তৈরি করতে পারো ঠিক আছে এরপর থাকবে সিগ রোজ তো সিগ রোজ থেকে আমরা কোনগুলো করব। চলো দেখি সিগ রোজ ভালো করে যদি একটা প্রশ্ন তোমরা কিন্তু কভার করবেই প্রত্যেকে দেখবে প্রত্যেকটা অ্যান্সারে ওই অ্যান্সারটা লিখে দিয়ে আসবে হয়ে যাবে তোমাদের অ্যান্সার কমপ্লিট এবারে থাকছে কি দা সিগরুজ যদি তিনটে থেকে আমরা করি আমি তো এই তিনটে থেকে সাজেশন আমি তোমাদের দিচ্ছি তারপরে ডে ব্রেকে যাচ্ছি তো এবার যাচ্ছি কি সিগরোজ থেকে থেকে তোমরা কোনটা করবে দেখো সিগিরোজ থেকে যেটা করবে সিগনিফিকেন্স অব দ্য টাইটেল এখান থেকে কিন্তু দুটো তিনটে প্রশ্ন একটি তৈরি করতে হবে সিগনিফিকেন্স অব দ্য টাইটেল প্রথমেই তোমরা করবে যেটা সিগ্রোজ থেকে সিগনিফিকেন্স সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ঠিক আছে এই প্রশ্নতে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল করবে অথবা এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও পড়তে পারে ডিসকাস দ্য অ্যালিগোরিক্যাল অফ দ্য পোয়েম ডিসকাস দ্য অ্যালিগোরিক্যাল অফ দ্য পোয়েম ডিসকাস দ্য অ্যালিগোরিক্যাল অফ দ্য পোয়েম আর আছে সেন্ট্রাল আইডিয়া দেখো সেন্ট্রাল আইডিয়া তাহলে এই প্রশ্নে একটা যদি টাইটেল করতে পারে ওটাই হবে তোমার অ্যালেগোরিক্যাল পোয়েম আর সেন্ট্রাল আইডিয়া থেকে যদি প্রশ্ন পড়ে একটাই কিন্তু অ্যান্সার হবে তিনটে প্রশ্নের মধ্যে আমি দিলাম সেন্ট্রাল আইডিয়া এরপরে যেটা করতে হবে একদম মাস্ট করতে হবে অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ লাইন তুলে যদি প্রশ্ন হয় অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ এই যে লাইনটা ডার্ক সিক্রেট লাভ এখানে প্রশ্ন হবে হু ইজ হু ইজ রেফার টু হেয়ার বাই হিচ হু ইজ ইজাইড হু ইজ ইজাইড টু হেয়ার বাই হিচ হিচ বলতে কাকে বোঝানো হয়েছে হিজ হুজ লাইফ ইজ ডেস্টয়েড অ্যান্ড হাউ এরপরে প্রশ্ন থাকবে হুজ লাইফ হুজ লাইফ ইজ ডেস্ট্রয়েড হুজ লাইফ ইজ ডেস্ট্রয়েড অ্যান্ড হাউ এবং কীভাবে বর্ণনা করো এই প্রশ্ন তোমরা করবে তাহলে মানে সবই কিন্তু একই ধরনেরই প্যাটার্নের প্রশ্ন অ্যান্সার শুধু জাস্ট প্রশ্নগুলো ডিফারেন্স হচ্ছে হ্যাচ এবারে দেখো যে লাইনটা ইম্পর্টেন্ট লাইন হ্যাচ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় অফ ক্রিমসন জয় এইখান থেকে যে প্রশ্ন পড়বে হু হ্যাজ ফাউন্ড আউট হুজ বেড হু হ্যাজ ফাউন্ড আউট হু হ্যাজ ফাউন্ড আউট হুজ বেড কে কার বেড এই পড়া পড়বে হুজ আচ্ছা হু হ্যাজ ফাউন্ড আউট হুজ বেড কোশ্চেন মার্ক দাও ওর সঙ্গে একটা পাটে প্রশ্ন থাকবে হোয়াট ডাচ ক্রিমসন জয় সাজেস্ট হেয়ার হোয়াট ডাচ হোয়াট ডাচ ক্রিমসন জয় জয় সাজেস্ট হেয়ার এই ক্রিমসন জয় কি সাজেস্ট করছে ঠিক আছে এই প্রশ্নটা তোমরা এখান থেকে করবে এই তিনটে প্রশ্ন করতে হবে কিন্তু অ্যান্সার প্রায় একই কিন্তু ওয়ার দিলাম না কারণ তিনটে আলাদা আলাদা কোটেশান লাইন আছে এগুলো সব এই জন্য ওয়ার দিলাম না ঠিক আছে এরপরে দেখো যদি কেউ ডে ব্রেক থেকে করতে চাও ডে ব্রেক ঠিক আছে তো ডে ব্রেক থেকে যদি কেউ করতে চাও তো আমি সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি তো ডে ব্রেক থেকে করবে হাউ ডাচ লং ফেলো ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়াইন্ড দেখো হাউ ডাচ হাউ ডাচ লং ফেলো অর্থাৎ কবির নাম লং ফেলো describes the activity describes the activity describes the activity activities t i e s ঠিক আছে activities of the wind of <fri> the <thicker> wind এটা অথবা এর সঙ্গে অর দিয়ে থাকতে পারে কি অর্ দিয়ে হোয়াট রোল ডাস দ্য প্লে ইন ডে ব্রেক হোয়াট রোল হোয়াট রোল ডাস ডাস দ্য দ্য প্লে ইন ডে ব্রেক তাছাড়া এই দুটো প্রশ্ন করলে তো একটা জিনিস ছেড়ে এসেছি সিগিরোজ থেকে যদি কোনো প্রশ্ন পড়ে সিগিরোজ থেকে ওই যে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কীভাবে পাশাপাশি যায় ওই ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ওটা কিন্তু এই সেন্ট্রাল আইডিয়ার মধ্যে থেকে অ্যান্সার করতে পারবে অ্যালিগোরিগাল থেকে টাইটেল যদি পড়ো ওখান থেকে করতে পারবে ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স যদি কোনো প্রশ্ন এরকম ধরনের থাকে তবে এইখান থেকে তোমরা অ্যান্সারটা করবে তো এই ছিল আজকের ক্লাস যে সমস্ত সাজশান পুরো হুবহু এখান থেকে তোমরা পাবে প্রত্যেক স্কুলে কোনো না কোনো একটা প্রশ্ন তোমরা পাবে তাহলে শিওর তোমরা এই প্রশ্নগুলো করছো এই আশা রাখি ভালোভাবে প্র্যাকটিস করো অ্যান্সারগুলো কভার করার চেষ্টা করো আমাকে কমেন্টে জানাবে যদি কোনো অ্যান্সার তৈরি করে দিতে হয় তো আমি তোমাদেরকে তৈরি করে দেব। ঠিক আছে আরও একবার বলি যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবে না চলো পরবর্তী ক্লাসের জন্য আবার আমি রেডি করবো তোমাদের জন্য কিছু সাজেশান কিছু টিপস বা কিছু পড়া তো পাশে থাকবো সবাই তোমাদের সঙ্গে আমি আছি